وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের এক বন জানতে চেয়েছেন, কেউ জাজাকাল্লাহ বললে তার উত্তরে বারাকাল্লাহ বলা যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। জি, জাজাকাল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে উত্তম বদলা বা উত্তম বিনিময় দান করুন, এই কথার প্রতি উত্তরে বারাকাল্লাহ, যে আল্লাহ আপনার জীবনকে বরকতময় করেন বা আল্লাহ আপনাকে বরকত দান করেন, এ কথা বলা যাবে। তবে জাজাকাল্লাহ এর উত্তরে ঠিক অনুরূপ কথা বললে সেটাই হচ্ছে উত্তম, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক, এ কথা বললে তাকে প্রতি উত্তরে একই ধরনের কথা, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন এমন কথা, অর্থাৎ আরবিতে ওয়া ইয়াক অথবা ওয়া জাজাকাল্লাহু খায়রান এ কথাও বলা যেতে পারে। যেমন সালামের উত্তরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এ কথা বললে ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ অবরাকাত এভাবে বলা হয়। ঠিক এভাবে জাজাকাল্লাহ এর উত্তরে জাজাকাল্লাহ যদি বলা যায়, অথবা জাজাকাল্লাহ এর উত্তরে ওয়া ইয়াক, যে আপনাকেও উত্তম বদলা আল্লাহ দান করুন, এ কথা যদি বলা যায় তাহলে সেটাই হচ্ছে ভালো। তো যদি বারাকাল্লাহ বলা হয় তাহলেও এটা হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান, যেহেতু তিনি একটি দোয়া করেছেন, প্রতি উত্তরে যিনি জাজাকাল্লাহ পেলেন তিনি বারাকাল্লাহ বলে তাকে উত্তম একটি দোয়া করে দিলেন, তাতে কোনো সমস্যা নেই, বৈধ রয়েছে। আল্লাহু আলাম বিসওয়াব, ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ।